দীর্ঘদিন লাভা জমে জমে একদিন আচমকা অগ্নুৎপাত, মানে ভলকানিক এরাপশন। তার জেরে সুনামি, টলমল গোটা দ্বীপ, চরম বিপর্যয়। দিন পনেরো আগে ঠিক এমনই পরিস্থিতি হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গার। বিশ্বের একাংশের সঙ্গে বেশ কয়েকদিন সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এই দ্বীপপুঞ্জের। সেই ধাক্কা সামলানোর পর ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা এত অগ্নুৎপাত ও সুনামির সঠিক উৎস খুঁজে না পাওয়ায় আক্ষেপ করছিলেন। তবে নাসার উপগ্রহ চিত্রের মাধ্যমে সামনে এলো সেই বিপর্যয়ের ভয়াবহতা, যা আমাদের আন্দাজের তুলনায় ঢের ঢের বেশি। টোঙ্গা অগ্নুৎপাতে ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, হিরোশিমায় পারমাণবিক বিস্ফোরণে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তার চেয়ে 100 গুণ বেশি শক্তি তৈরি হয়েছে এই অগ্নুৎপাতে। গত 15ই জানুয়ারি উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল প্রশান্ত মহাসাগর লাগোয়া ছোট্ট দ্বীপ দেশের ভয়াবহ ছবি। দেখা গিয়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গর্ভে থাকা হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি জেগে উঠেছে। শুরু হয় অগ্নুৎপাত, এলাকা ঢেকে যায় কালো ছাই আর ধোঁয়ায়। এই লাভা উদ্গিরণের জেরে আশপাশের সমুদ্রতলে বিশাল আলোড়নের জেরে সুনামির উৎপত্তি। টোঙ্গা উপকূলে আছড়ে পড়তে থাকে অতিকায় সব ঢেউ, রাতারাতি সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। জোড়া বিপর্যয়ের জেরে কেবল ইন্টারনেট পরিষেবা সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কার্যত একলা হয়ে যায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গা। প্রতিবেশী দ্বীপ ফিজির সঙ্গে টোঙ্গার সংযোগকারী 827 কিলোমিটার দীর্ঘ কেবল লাইন ধ্বংস হয়ে যায়। টের পাওয়া গিয়েছিল তার ভয়াবহতা। আর এবার নাসার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আরও বিস্মিত বিজ্ঞানীরা, যতটা বিপদ বলে মনে করা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি বিপর্যয় নেমে এসেছিল টোঙ্গায়। বলা হচ্ছে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়ে 100 গুণ বেশি ভয়ঙ্কর ছিল টোঙ্গার অগ্নুৎপাত। রাজধানী নুকু আলোফায় বিষাক্ত ছাই আর জলের স্তরে ঢেকে গিয়েছে, দুটি দ্বীপ সম্পূর্ণ অস্তিত্বহীন হয়ে গিয়েছে। নাসার বিজ্ঞানী জিম গার্ভিন প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, অগ্নুৎপাত সুনামির জোড়া বিপর্যয়ে উদ্ভূত শক্তির পরিমাণ 5 থেকে 30 মেগাটন বলে আন্দাজ করা হচ্ছে। 1945 সালে হিরোশিমায় পরমাণু বিস্ফোরণে 15 কিলোটন টিএনটি শক্তি নির্গত হয়েছিল। তো এটা ছিল একটা অন্যরকম তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।